মাই ফ্রেন্ডস, আমি আরজে স্বপ্নাঞ্জন, কলকাতা মিটার অন অনলাইন রেডিও স্টেশন থেকে লাইভ আছি। আমাদের মধ্যে এসে গেছে এখন অনুশ্রী, এসে গেছে, ও আমার সম্পর্কে বোন হয়, তো সেই ব্যাপারটা বলার কারণে তো অনুশ্রী তুই কী করেছিস, মানে কী কী করিস বা কোথায় কোথায় প্রোগ্রাম করেছিস সেই বিষয়ে যদি একটু আমাদের শ্রোতাদের বলিস, একটু বল। শিখছি, এর আগে আমি গান নিয়ে মানে অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির টপার ছিলাম, স্কলারশিপ পেয়েছি। এছাড়া আমি হাইনিস চ্যানেল, রূপসী বাংলা, সিটিএন টিভি বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করেছি। সামনে আর প্লাস একটা প্রোগ্রাম হতে চলেছে, আসবো লাইভ। তো অনুশ্রী, তোর স্টারে যে প্রোগ্রামটা, যে নতুন যেটা আসছে আর প্লাসে, তো সেইটা কবে আসছে যদি আমাদের শ্রোতাদের একটু বলিস, ওরা তাহলে একটু আমাদের শ্রোতারা তাহলে তোর প্রোগ্রামটা দেখতে পারবে। একটু বল শ্রোতাদের কবে প্রোগ্রামটা, কটার সময় ওরা দেখতে পারবে, ওটা একটু সিক্রেট আছে। তো আমি তোমাকে প্রোফাইলে জানিয়ে দেবো, শ্রোতা বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন, আমি দাদার প্রোফাইলে আমি পাঠিয়ে দেবো, তখন শেয়ার করব, তখন আপনারা অবশ্যই শুনে নেবেন। আচ্ছা, অনুশ্রী কিন্তু এই গান করার সাথে সাথে ও কিন্তু অনেক স্টুডেন্টকেও কিন্তু শেখায়, আর ও স্টুডেন্ট যারা যাদেরকে শেখায় তারা হচ্ছে 3 বছর থেকে শুরু করে 65 বছরের মহিলা পর্যন্ত ওর কাছে সে গান শেখে, আর ও হচ্ছে বিগিনার্স লেভেল থেকে শুরু করে ওর সমস্ত রকম রাগ অনেক কিছু ও প্র্যাকটিস করে বা তাদের শেখায়, এবং এখনও পর্যন্ত স্টিল নাম আপনারা শুনছেন শিখে যাচ্ছে। তো আপনারা শুনুন ও কীভাবে শেখায় এগুলো বা কীভাবে এগুলো করে, কোথায় শেখায়। তো অনুশ্রী, এইদিকে একটু বল তুই কোথায় এগুলো শেখাস, আর তোর কাছে এগুলো কী কী ওরা শিখতে পারবে যদি কোনো শ্রোতা যদি ইন্টারেস্টেড হয় তোর কাছে শেখার জন্য। আমি নিজে শিখেছি 3.5 বছর থেকে গান, তো আমার কাছেও এখন স্টুডেন্টরা আসে 3-3.5 বছর থেকে তো রয়েছে, এছাড়া মানে অনেক বয়স্ক স্টুডেন্টও রয়েছে আমার কাছে, তো আমার বোরা আমার জয়নগরের বাড়িতে আসে বা আমি কলকাতাতে যাই শেখাতে, সেখানেও অনেক স্টুডেন্ট রয়েছে। এখন আপাতত 65 হবে স্টুডেন্ট। হ্যাঁ, এই রিসেন্ট মহালয়ার দিন করেছিলাম, আমার সব স্টুডেন্টদের নিয়ে একটা মানে প্রোগ্রাম করেছিলাম, অ্যানুয়াল ফাংশন, তো এতে দর্শকদের বা অন্য যারা ছিলেন এত ভালো সাড়া পেয়েছি, সত্যি খুব ভালো লাগলো প্রোগ্রামটা করে। প্রত্যেকে এত সুন্দর করে আমার কাছে এগিয়ে এসেছিলেন, প্রত্যেকে এত সাপোর্ট করেছে, খুব ভালো লেগেছে আমার। এই আজকে অনুষ্ঠানে দর্শকরা এরকম সাপোর্ট করেছে, এই সাপোর্টটাই আমরা চাইছি, যাতে আমাদের যারা আর্টিস্ট আছে তারা যখন একটা প্রোগ্রাম করতে যায়, তারা কিন্তু শিল্পী, তাদেরকে তারা সবসময় চায় যাতে তাদের যে অর্গানাইজার বা যে ইভেন্ট ম্যানেজার যে যারা করেছে তাদের প্রোগ্রামটার জন্য অ্যারেঞ্জমেন্ট, তো তাদের কাছ থেকে তারা সাপোর্টটা চায় শুধু একটাই কারণে, যে তাদের প্রোগ্রামটা যাতে তারা অরিজিনাল রিভিউটা পায়। তো ও সেটা পেয়েছে, ঠিক আছে, তো ওকে অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, অ্যাড দেওয়ার জন্য আমি আজকে ইন্টারভিউ নিচ্ছি না, ওর ইন্টারভিউটা এই কারণে নিচ্ছি কারণ ও অনেক ভালো গান করে, ওর গান একটু পরে আমরা রেকর্ড করব। তো তার আগে আরেকটু কথা বলে নেবো অনুষ্ঠীর সঙ্গে। তো অনুষ্ঠী একটু বল, তোর ফ্যানেদের জন্য থেকে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে তোর বাড়ি শুনেছি অনেক দূর থেকে তুই হচ্ছে এসে হচ্ছে এই স্ট্রাগলটা করেছিলিস যখন প্রথম যখন এই শুরু করেছিলিস গান শেখা, তো সেটা কীভাবে তুই স্ট্রাগলটা করে আজকে তুই রূপসী বাংলায় গান করতে গেছিলিস, সেটা যদি একটু আমাদের শ্রোতাদের বলিস। স্ট্রাগল বলতে এখনও চলছে স্ট্রাগল, সবে শুরু বলতে গেলে একদম ছোট থেকেই আমি শিখেছি, আমার মা খুব ভালো গান গাইতেন, তো সেই থেকে আমার শেখা শুরু বলতে পারো। তারপরে আমি এখানেই একজন মানে লোকাল একজন মানে আমাদের পাশের বাড়ি একটা দিদির কাছ থেকে আমি গান শিখেছি, তারপরে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, এখন শিখছি শ্রী গৌতম ঘোষাল এবং উমা রুদ্রর কাছে। এই গান নিয়ে তুই কোথায় পড়াশোনা করেছিলিস যদি একটু আমাদের শ্রোতাদের বলিস, আমি জানি তুই কোথায় পড়াশোনা করেছিস, তাহলে আমাদের শ্রোতারা তো জানে না, তোদেরকে একটু বল তুই গান নিয়ে কীভাবে পড়াশোনা করেছিলিস, কারণ পড়াশোনাটা হচ্ছে আমি শ্রোতাদের এটাই বলতে চাই যারা নতুন গান শিখছ বা গান করতে চাইছো, গান কিন্তু শিখতে হবে, ঠিক আছে, গান না শিখলে কিন্তু ওই বাথরুম সিঙ্গার হয়ে কিন্তু একটা জায়গায় কিন্তু তুমি যেতে পারবে না, একটা লেভেল অব্দি তুমি থাকবে। তো শুনে নাও অনুশ্রী এক্সপিরিয়েন্সটা। এটাই অনেকে বোঝে না যে গানটাকে শিখতে হবে, গানটাকে রীতিমতো চর্চা করতে হবে, সবাই ভাবে কি আমি 2 দিন শিখে আমি কেন পারছি না, 3 দিন শিখে আমি কেন পারছি না, সেটার জন্য যে আমাদের বছরের পর বছর আমাদের পড়ে থাকতে হবে, তাদের যে সাধনা সেটা কিন্তু এখন কারোর মধ্যে
খুব একটা বেশি কিছু পাই না, মানে বিশেষ করে গার্জেনরা এখন এমন জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়েছেন যে দুদিন না শিখতে শিখতে এ কেন পাচ্ছে না ও কেন পাচ্ছে না। আরে তাদেরকে তো সময়টা মিনিমাম একটা সময় দিতে হবে, সময়টা দিতে দিতে তারপরে তো আমরা একটা জায়গার আমরা আশা করতে পারি। তো সেই জায়গাটা মানে আমার যখন আমি শেখাতে যাই আমার মানে একটা কি বলবো খুব মনে কষ্ট লাগে কিছু কিছু ক্ষেত্রে, মানে গার্জেনরা এটা বোঝেন না, এটা আমার একটা খুব খারাপ লাগার বিষয়। এছাড়া অনেকেই বলে যে গান নিয়ে আবার পড়াশোনা হয় নাকি, এটা মানে যারা বলে তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, গান নিয়ে পড়াশোনাটা সত্যিই খুব দরকার, গানটা নিয়ে জানা অনেক দরকার, এটা জানলে অনেক রাস্তা খুলে যাবে আমার মনে হয়। এবং এটা নিয়ে এখন চাকরি বাকরি অনেক সুযোগ সুবিধা অনেক বেরিয়ে গেছে। আমি বেঙ্গল মিউজিক কলেজ থেকে করেছিলাম, তাই এখন এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হয়ে গেছে, মানে ইউনিভার্সিটি হয়ে গেছে পুরোপুরি। তো সেখান থেকেই আমার পথ চলা শুরু, আপনার নতুন একটা জার্নি শুরু বলতে পারো এখান থেকে। তো ও কিন্তু এখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট, হ্যাঁ মিউজিকে, তারপর কিন্তু আজকে রূপসী বাংলায় ওকে কিন্তু ডেকে কিন্তু গান করিয়েছে, ঠিক আছে? তো তাহলে শ্রোতারা বুঝতেই পারছো শিখতে কিন্তু তোমাকে হবে এবং সেটাকে প্র্যাকটিসও করতে হবে। এবং গার্জেনদের জন্য বলছি, আজকের অনুষ্ঠানে যেটা বললো ওর এতগুলো স্টুডেন্ট থাকার পরেও যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, একদিনে কিন্তু একটা মানুষ বড় হয় না, ঠিক আছে? তাকে কিন্তু একটা টাইম দিতে হবে, একটা বাচ্চাও সে একটা সব বাচ্চা তো সবসময় তাড়াতাড়ি নিতে পারবে না সব কিছু, তাকে নিতেও টাইম দিতে হবে। তো একটা বড় জায়গায় যেতে গেলে এক সেটা একদিনে বিল্ড হয় না কখনো। লেজেন্ডের হিস্ট্রি যদি আপনারা সার্চ করেন আপনারা দেখবেন তারা একদিনে বিল্ড হয়নি, তারা প্রথম থেকে কিন্তু অনেক স্ট্রাগল করে বিল্ড হয়েছে, যেটা আজকে অনুশ্রী হয়েছে, যার জন্য আমি ওর ইন্টারভিউটা আজকে নিয়েছি। তো অনুশ্রী আজকে একটা গান করে শোনাবে। অনুশ্রী আজকে আমাদের শ্রোতাদের তুই কী কী গান করে শোনাচ্ছিস বল। তো অনুশ্রী এখন একটা ভাটিয়ালি গান করছে আপনাদের লাইভ। আপনারা এখন আছেন কলকাতা মিটারন অনলাইন রেডিও স্টেশনে, অনুশ্রী এবং আর্য স্বপ্নাঞ্জনের সঙ্গে লাইভ। ও এখন করতে যাচ্ছে একটা ভাটিয়ালি গান, যেটা আমার রিকোয়েস্টে ওপরে আমি বলে পড়েছিলাম যে করার জন্য। তো এটা হচ্ছে আপনার সাসপেন্স থাকুক, গানটা শুনুন। উথালি পাথালি আমার বউ, অথই দরিয়ার পানি দিবসে নিশীতে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই। জলে সাই ভাষায় সাগরের বানে ওহো, পাঁচা জলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে,
অথই দরিয়ার পানি।